এরকম রেইনড্রপ স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। সো আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফার্স্টে অ্যালাইট মোশন ওপেন করুন, প্লাসে ক্লিক করে এখান থেকে 4:5 রেশিও সিলেক্ট করুন, রেজলিউশন 720p, দেন ফ্রেম রেট 30fps, দেন ব্যাকগ্রাউন্ড ব্লক সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে দিন। এরপর আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাসে ক্লিক করুন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করুন, দেন এখান থেকে আপনার পছন্দের একটা ফটো নিয়ে নিন। দেন এখান থেকে কী করবেন, রিমুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন, দেন এখান থেকে যারা ডান দিকে দেন কতগুলো অপশান শো হচ্ছে তার মধ্যে 3 নম্বর অপশানটিতে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর ফটোর সাইজটা এভাবে বাড়িয়ে নিন। দেন এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর আমাদের একটা সং অ্যাড করতে হবে, তার জন্য টাইম লাইনটা ফার্স্টেই রাখুন, দেন প্লাসে ক্লিক করে অডিওতে ক্লিক করুন, ভিউ অলে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা সং নিয়ে নিন। সে আমার এখানে কপি আছে, আমি পেস্ট করে দিচ্ছি। এরপর ফটো লেয়ারটিকে সিলেক্ট করে অ্যাড দুবার টাচ করে এই অপশানে ক্লিক করে দিন, তাহলে ফটো লেয়ারটি একদম এন্ড পর্যন্ত চলে আসবে। এরপর আমাদের কী করতে হবে, ফটোতে একটা এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ফটো লেয়ারটিকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করুন, অ্যাড এফেক্টে ক্লিক করে দিন। স্লাইড করে আসুন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, এখানে আসার অসিলেট এফেক্টটি নিন। দেন এখান থেকে অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটাকে আপনার 90 করে দিন, 90, অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কমিয়ে এটাকে আপনারা 0.48 করে দিন। দেন ম্যাগনেটিকটাকে সিলেক্ট করে এটাকে কমিয়ে নিন, কমিয়ে এটাকে আপনারা 14.97 রাখুন। দেন ব্যাকে আসুন, ব্যাকে আসার পর আপনারা দেখে নিন যে আপনার যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড ওটা শো হচ্ছে কি না, যদি শো হয়ে যায় আপনাদের আমাদের এখানে শো হচ্ছে না, সো আপনাদের যদি শো হয়ে যায় কী করবেন, ফটো লাইটিকে সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে ডান দিকে 3 নম্বর অপশানে ক্লিক করে এখান থেকে ফটো সাইজটা বাড়িয়ে নেবেন, তাহলে আর শো হবে না। সেরকম আমাদের কী করতে হবে, স্যাড এফেক্ট একটা অ্যাড করতে হবে, টাইম লাইনটা ফার্স্ট রাখুন, প্লাসে ক্লিক করুন, এখানে সেভ নিন, স্কোয়ার সেভ, দেন এটাকে টেনে আপনারা বাড়িয়ে নিন, বাড়িয়ে নিয়ে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে ডান দিকে যে তিন নম্বর যে অপশান রয়েছে এখানে ক্লিক করুন, গ্রেডিয়েন্ট অপশান ওখানে ক্লিক করুন, দেন এখান থেকে বাঁ দিকে কালারটাকে টাচ করুন, তিন অপশানে ক্লিক করে এখান থেকে কালারটা আপনারা ট্রান্সপারেন্ট করে দিন, ওকে। দেন ডান দিকে কালারটাকে টাচ করুন, এখানে টাচ করার এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিন, দেন কী করতে হবে এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নিন এভাবে, ওকে, সো এইভাবে অ্যাডজাস্ট করে নিন। দেন এখান থেকে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর কী করবেন, এই যে লেয়ারটি হলো লেয়ারটিকে সিলেক্ট করে অ্যাড দুবার টাচ করে এই অপশানে ক্লিক করে দিন, তাহলে এটা এন্ড পর্যন্ত চলে গেলো। এরপর টাইম লাইনটা আবার ফার্স্ট এনে নিন, ফার্স্ট এনে আসার পর কী করবেন, প্লাসে ক্লিক করুন, টেক্সটে ক্লিক করুন, দেন এখান থেকে ফার্স্ট লাইনটা আমাদের আপনাদের যেটা আছে সেটা অ্যাড করে দিন। সো আমি এখানে ফার্স্ট লাইনটা অ্যাড করে দিচ্ছি, কপি আছে পেস্ট করে দিলাম। এরপর কী করুন, বাঁ দিকে দেখতে পাচ্ছেন অ্যালিগেনের অপশান রয়েছে বাঁ দিকে কোণে, সো ওখানে ক্লিক করবেন, ওটা মিডিল করে দিন, দেন এখানে রোবট রেগুলার ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করুন, দেন এখান থেকে পছন্দের একটা ফন্ট নিয়ে নিন। সো আমি এখান থেকে শকুন্তলা ফন্টটা নিচ্ছি, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। 18p লেখাটিতে ক্লিক করুন, দেন এখান থেকে সাইজটা বাড়িয়ে 20p করুন, দেন এখান থেকে কালার অপশান টাচ করে এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিন। দেন কিন্তু লাইনটাকে আমাদের আপ ডাউন করবো, তার জন্য কিন্তু কার্সারটা এরকম জায়গায় নিয়ে আসুন, নিয়ে আসার পর এটাকে প্রিন্টার কিটাতে ক্লিক করুন, তাহলে এটা লাইনটা আপ ডাউন হয়ে যাবে। দেন টিক মার্ক দিন, টিক মার্ক দেওয়া গেলে কী করুন, লেয়ারটিকে সিলেক্ট করে মুভমেন্ট এই সরি এখান থেকে অ্যাড দুবার টাচ করে এই অপশানে ক্লিক করে দিন, তাহলে কী করে লেয়ারটিকে একদম এন্ড পর্যন্ত চলে গেলো। এইবার কী করবেন, লেয়ারটিকে সিলেক্ট করুন, টেক্সট লেয়ারটিকে, দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করে এখান থেকে ওটিকে মুভ করে এরকম একটা জায়গায় রাখুন, ওকে। দেন এখান থেকে ব্যাক আসুন, ব্যাক আসার পর আপনারা শুনে নিন যে আপনাদের ফার্স্ট লাইনটা কতটা আছে, সো আমাদের ফার্স্ট লাইনটা রয়েছে এতটা, সো টাইম লাইনটা এইভাবে নিয়ে আসুন, নিয়ে আসার পর লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন, ওকে। দেন সেকেন্ড লাইনটা আপনারা শুনে নিন যে কোথা থেকে স্টার্ট হয়েছে, সো আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে, সো লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে লেফট থেকে কাট করে দিন। দেন শুনে নিন কতটা পর্যন্ত আছে, সো আমাদের এই পর্যন্ত আছে, সো টাইম লাইনটা নিয়ে আসার পর কী করবেন, টেক্সট লাইনটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন, সেইভাবে আপনার বাকি লাইনগুলো কমপ্লিট করে নেবেন। দেন কী করতে হবে, আমাদের ফার্স্ট লাইনটা সেম, সেকেন্ড লাইনটা সেম হয়ে গেছে, সেকেন্ড লাইনটা চেঞ্জ করতে হবে, তার জন্য সেকেন্ড লাইনটাকে সিলেক্ট করুন, এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে এই লাইনটা কেটে দিন, কেটে দেওয়ার পর আপনাদের সেকেন্ড যে লাইনটা আছে সেটা অ্যাড করে দিন, সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে এটাকে একইরকম আপ ডাউন করে দিতে হবে, সো কার্সারটা নিয়ে গিয়ে এরকম ডাউন করে দেবেন। দেন টিক মার্ক দিন, টিক মার্ক দেওয়া গেলে কী করতে হবে, এখানে আমি এবার ইফেক্ট অ্যাড করে দেবো, সো আমি একটা দুটো লাইনই দেখাবো, আপনারা বাকিগুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন, সো এই লাইনটা আমাদের কোনো প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এরপর ফার্স্টে যে লাইনটি হচ্ছে ওটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করুন, অ্যাড এফেক্টে ক্লিক করুন, এখান থেকে টেক্সটে ক্লিক করুন, দেন এখান থেকে টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করুন, দেন এখান থেকে স্টার্ট ছেড়ে দিন, এন্ডটাও ছেড়ে দিন, ফেস দিয়ে ক্লিক করে টাইম লাইনটা ফার্স্ট নিয়ে আসুন, দেন এখানে প্লাস লাগিয়ে দিন, দেন টাইম লাইনটা একটু দূরে নিয়ে আসুন, টাইম লাইন এরকম একটা জায়গায়, দেন এখানে প্লাস লাগান, দেন এটাকে 0% রয়েছে এটাকে আপনারা -100% করে দিন, -100%। দেন এখান থেকে নিচে স্ক্রল ডাউন করুন, অফসেট ছেড়ে দিন, দেন অ্যাঙ্গেল ছেড়ে দিন, স্কেলটাতে ক্লিক করুন, স্কেলটা ক্লিক করার পর এটাকে আপনারা -1.00 করে দিন। দেন কী করুন, স্ট্রেচে ক্লিক করুন, স্ট্রেচে ক্লিক করার পর এটাকে আপনারা বাড়িয়ে 7.00 করে দিন।
দেন আলফাতে কিছু করতে হবে না, দেন এখানে লেয়ার অ্যান্ড কম্পোনেন্ট দুটো অপশন রয়েছে, তো আপনারা কম্পোনেন্টটাকে সিলেক্ট করুন, দেন নিচে স্ক্রল ডাউন করুন, এখানে ইজ ইন রয়েছে এটাকে আপনারা 100% করুন, দেন ইজ আউটটাকে আপনারা -100% করে দিন, অ্যান্ড ওভারল্যাপটাকে সিলেক্ট করে এটাকে আপনারা ফুল করে দিন, মানে 1000%। ওকে, দেন স্কোয়ার স্মুথ ট্রাঙ্গেল তিনটা অপশন রয়েছে, তো আপনারা স্মুথটাকে সিলেক্ট করুন, দেন এখান থেকে দেখুন র্যান্ডম অর্ডার একটা অপশন রয়েছে এটাকে আপনার ইনেবল করে দিন। ওকে, দেন আমাদের ইফেক্ট এখানে কমপ্লিট, এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে কপি এফেক্ট অপশন আছে, এখানে কপি এফেক্টে ক্লিক করে দিন, এরপর কি করবেন নেক্সট লাইনটা আছে এটাকে সিলেক্ট করুন, কপি এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করুন, সো সেম এফেক্ট কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেল। তবে যে লাইটের যে এফেক্ট আছে ওটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়নি, তাহলে তার জন্য কি করবেন এই যে লেয়ারটি হলো ফার্স্ট লেয়ারটি সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করুন, দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিন, তাহলে এই লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল। একই রকমভাবে আপনার পরের লাইনটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করুন, সরি এখান থেকে পয়েন্ট সিলেক্ট করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করুন, সো প্রত্যেকটি লাইনে আপনার ডুপ্লিকেট করে নেবেন, দেন কী করবেন যেটা ডুপ্লিকেট হল মানে নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন, নিচের লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এই এফেক্টটা যে অলরেডি আছে এটা থাকবে, এর সাথে কিছু এফেক্ট আমাদের অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে আমাদের নিতে হবে ব্লারে আসুন, সো ব্লারে আসার পর এখান থেকে নিয়ে নিন গাশিয়ান ব্লার। ওকে, সো গাশিয়ান ব্লারটা নিন, দেন এটাকে আপনার ওপেন করুন, ওপেন করার পর এটা 150 আছে, 0.150 আছে, এটাকে আপনারা বাড়িয়ে 0.50 করে দিন, 500 করে দিন। ওকে, দেন এখান থেকে এখানে থ্রি ডট রয়েছে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিন এফেক্টটা, দেন যে ডুপ্লিকেট হলো এটা এফেক্ট ওপেন করুন নিচের এফেক্টটা, দেন এটাকে আপনার এবার বাড়িয়ে নিন, বাড়িয়ে এটাকে আপনার 700 করে দিন, মানে 0.700 করে দিন। ওকে, দেন অ্যাগেইন আবার থ্রি ডটে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখান থেকে ডুপ্লিকেট আবার ক্লিক করুন, দেন এফেক্ট আবারও ডুপ্লিকেট করুন, দেন নিচের এফেক্টটাকে সিলেক্ট করুন, দেন এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে 0.800 করে দিন। ওকে, 0.800 এটা রাখুন, দেন এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর কী করতে হবে এবার আমাদের আরও একটি এফেক্ট এখানে অ্যাড করতে হবে, সো অ্যাড এফেক্টে আবারও ক্লিক করুন, দেন এখান থেকে স্লাইড করে আসুন কালার অ্যান্ড লাইটে, সো এখানে আসার পর এখান থেকে আপনার এক্সপোজার গামা এটাকে নিয়ে নিন, দেন এফেক্টটি ওপেন করুন, ওপেন করার পরে দেখুন এখানে এক্সপোজার রয়েছে ফার্স্টে, সেটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এটাকে আপনার এটাকে বাড়িয়ে নিন, বাড়িয়ে এটাকে আপনারা ফুল করে নিন 2.00 করে নিন। ওকে, সেরপর এখান থেকে ব্যাকে চলে আসে এফেক্ট আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপর আমাদের কী করতে হবে, থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে কপি এফেক্টে ক্লিক করুন, সে এফেক্টগুলো কপি হয়ে গেল, এরপর করুন পরের লাইন রয়েছে নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন, নিচের লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করুন, দেন দেখুন টেক্সট ট্রান্সফর্ম দুটো হয়ে গেছে, একটাকে সিলেক্ট করে ডিলিট করে দিন, ডিলিট করে দিন, দেন এবার প্রতিটা লাইন আপনার যতগুলো থাকবে জাস্ট পেস্ট কপি পেস্ট করে দেবেন, দেন কী করতে হবে লাইট কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, তার জন্য কী করবেন ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করুন, ফার্স্টের লাইনটা নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এখান থেকে কালার ফিলে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখান থেকে রেড কালারটা নিয়ে নিন, সো আমি কিন্তু রেড কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, সো রেড কালারটি নিলাম, দেন কোনো পরের লাইনটা একের নম্বর নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে যে নিচের কালারটা ওটা নিয়ে নিন, সেটা নিচের কালারটা এখানেও নিয়ে নিচ্ছি রেডটা। ওকে, নিজে রেড করে দিলাম, সেবার দেখুন একটা দারুণ লাইট এফেক্ট এখানে আসছে। ওকে, সেবার কী করতে হবে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হচ্ছে আর কি, ওয়াটার ড্রপের যে ভিডিওটা, সো ফার্স্টে টাইম লাইনে আসুন, নিয়ে আসার পর এখানে প্লাসে ক্লিক করুন, দেন এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিভোয়ালে ক্লিক করে এখান থেকে আপনারা নিয়ে নেবেন, সো লিঙ্ক পেয়ে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন কি করবেন এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে যে থ্রি ডট রয়েছে এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা ফিল স্ক্রিনে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে তিন নম্বর অপশানে ক্লিক করে এটাকে একটু সাইজটা বাড়িয়ে নেবেন। ওকে, অনেক সময় ফিল স্ক্রিন হয় না ঠিকঠাক, সেখানে বাড়িয়ে নেবেন, বাড়ি নেওয়ার পর কী করবেন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে লাইটিং অপশন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দেবেন, দেন কী করবেন এখানে এরকমই থাকবে, আপনারা দেখে নেবেন কতটা পর্যন্ত আছে, তো আমাদের স্ট্যাটাসটা এত হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সো কী করবেন টাইম লাইন এরকম জায়গায় নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে ভিডিও লাইটকে সিলেক্ট করে ডান থেকে লেফট রাইট সাইড থেকে কাট করে দেবেন। ওকে, সেরকম কাট করে দেবেন, সেরকম দেখুন দারুণ একটা এফেক্ট আসছে। ওকে, সেরপর আপনাদের লোগো থাকলে যে কোনো একটা কোণে লোগোটা অ্যাড করে দেবেন, দেন আমাদের ভিডিও একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে, সো দেন কি আপনার এক্সপোর্ট করার জন্য আইকনে ক্লিক করুন, ডান দিকে করে সেখানে ক্লিক করে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিন, সো গাইস এই চলে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এই চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, টেক কেয়ার এন্ড বাই বাই।